তেরোই জুলাই দুই হাজার বিশ দেশে গত চব্বিশ ঘন্টায় নতুন করে তিন হাজার নশো নিরানব্বই জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত করা হয়েছে এ নিয়ে বাংলাদেশে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো এক লাখ ছিয়াশি হাজার আষ্টশো চুরানব্বই জন জুন মাসের এক তারিখ থেকে একদিনও শনাক্তের সংখ্যা দুই হাজারের নিচে নামেনি বাংলাদেশে আর এক টানা মৃতের সংখ্যা তিরিশ কিংবা তার চেয়েও বেশি থাকার পর গত ষাট জুলাই প্রথম উনত্রিশ জনের নামে এরপর আবার পাঁচ জুলাই করোনায় মৃত্যু হয় পাঁচপান্ন জনের ছয় জুলাই বাংলাদেশে করোনায় মারা যায় সুচল্লিশ জন গত আট মার্চ বাংলাদেশে প্রথম করোনা আক্রান্ত রুগী শনাক্ত করা হয় এবং আঠারোই মার্চ এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যু ঘটাই এরপর থেকে করোনায় আক্রান্তে মৃতের সংখ্যা আমাদের চ্যানেল প্লাস ঘুরে আসতে ভুলবেন না কিন্তু এখানে রয়েছে প্রতিদিনের দাদা কোন জিনিস কাটলে বারের কোন জিনিস রান্না করে ফেলে দিই টু টিপস পেতে আমাদের এস টিপস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে এটা